বলেন। আমরা ভালো নতুন চাই, এটা ভালোর জন্য আমরা রাস্তাঘাট ভালোর জন্য এটাই চাই। আমরা যেদিনই উন্নয়ন করবো এটার জন্য তো আমরা ভালো চাই, এটার জন্য। আমরা এমন একজন প্রার্থী চাই যে আমাদেরকে দুঃখ সুখেই আমাদের সাথী হয়ে থাকবে, আমাদেরকেই উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখাবে বা কাম করবে। আমি ওরকম নেই নির্বাচিত আমরা সদস্য চাই। আমরা দেখবেন কি উন্নয়ন হয়েছে এই সরকার আমলে। থেকে গড়ে আসার পরে আমি বাড়িতে অবরুদ্ধ, বেরোতে পারছি না। আমার কোন নেতা কর্মী যদিও রিক্সা ঢুলছে আছে, আমরা সবসময় তাকে খাবো সুখে দুঃখে চলা ফিরা আসা যাওয়া দেখাশোনা হওয়া এবং করে। আমরা এমন একজন এমপি চাই যারা আমরা সুখে দুঃখে সবসময় আমাদের পাশে থাকবে। সন্ত্রাস বিরোধী, মাদক বিরোধী, এই ফেনি জেলাতে সন্ত্রাস মাদক মুক্ত এবং জঙ্গিবাদ মুক্ত। দেশে আমরা সুখে শান্তিতে ঘুমাতে চাইছি, সুখে শান্তিতে পড়ালেখা করতে চাইছি, সব কাজ আমরা আল্লাহর রহমতে থাকছি। ওই ধরনের একটা এমপি আমরা আবারও চাই আল্লাহর রহমতে। যে আমাদের এলাকার উন্নয়নে আসবে, এলাকার উন্নয়ন করবে, আমরা তাকে ভোট দেব। আমরা এই মুহূর্তে আমরা একজন ভালো এমপি চাই যিনি আমাদের জনগণের সুখ দুঃখের খবর নেবেন, এলাকার উন্নয়ন করবেন, মাদক মুক্ত করবেন, এবং আমরা এরকম একজন এমপি চাই আমরা।